তো যেহেতু আমাদের সাবজেক্টের নাম হচ্ছে কম্পিউটার আর্কিটেকচার অ্যান্ড অর্গানাইজেশন, তো আমাদেরকে ফার্স্টে বুঝতে হবে যে আর্কিটেকচারটা কি আর অর্গানাইজেশনটা কি কি বোঝায়। এই দুইটার মাঝে খুবই ফাইন একটা লাইন আছে। ফাইন লাইন বলতে এদের মাঝে ডিফারেন্সিয়েট করার জন্য খুবই একটা সূক্ষ্ম একটা লাইন আছে। তো এটা বোঝার জন্য আমরা একটা অ্যানালজি বলতে পারি, সেটা হচ্ছে ধরো যে আমাদের বাসা যখন নতুন করে বানানো হয়, ঠিক আছে, তো সেটার তো একটা কি একটা ডিজাইন করা হয়, কোথায় কোন জানালা হবে, কোথায় কোন ওয়াশরুমটা হবে, বা কোন দিকে আমাদের কিচেনটা ফেস করে থাকবে, আমাদের বাসাটার কোন রুম কোন সাইডে ফেস করে থাকবে। হ্যাঁ, তো এরকম ডিজাইন করা হয়। তো ডিজাইনটা কেন করা হয়, যাতে সেই বাসায় যারা থাকবে তারা কি একটা বেটার একটা এক্সপিরিয়েন্স পায়। কম্পিউটার আর্কিটেকচার বলতে যেটা বোঝায় আর কি, যারা ধরো যে অনেক হায়ার লেভেলের যারা প্রোগ্রামার বা আমরা বলতে পারি যে সিস্টেম ডিজাইনার, তারা আসলে এই জিনিসগুলো আগে অ্যানালাইসিস করে যে কোন কম্পোনেন্ট কিভাবে কোথায় রাখলে এই আর্কিটেকচারটা সুন্দর হবে, এই আর্কিটেকচারটাকে আমরা বেটার ভাবে ইউজ করতে পারবো, বা এই আর্কিটেকচারটার বেস্ট ইউজ আমরা করতে পারবো। তো এখন চিন্তা করো যে প্রসেসরটা আর হচ্ছে মেমোরি, এখন কোন একটা কারণে প্রসেসরের জায়গাটার জায়গায় যদি আমরা মেমোরি রাখি এবং প্রসেসরটা যদি মেমোরির জায়গায় রাখি, তো সেক্ষেত্রে কিন্তু তাদের মাঝে কি একটা কিন্তু ল্যাগ ক্রিয়েট হবে। তো এই যে আর্কিটেকচার যারা আছেন আর কি, তাদের আসলে মেইন কাজ কি কোন কম্পোনেন্ট কোথায় রাখলে বেটার ইউজ করা যাবে, বেটার পারফর্ম সে করবে। তো তার মানে এটা আমরা বলতে পারি যে আর্কিটেকচারটা মেইনলি হচ্ছে ডিলিংসটা হচ্ছে ফাংশনালিটিতে, কোন ফাংশনটার বিহেভিয়ারকে আমি বেটার করতে পারবো এইটার এইটা মাথায় রেখে যখন সে একটা ডিজাইন কনসেপ্ট নিয়ে আসে, তখনই সেটাকে আমরা বলবো কম্পিউটার আর্কিটেকচার। আচ্ছা, তো এটা তো আমাদের আর্কিটেকচার সেকশন গেল। এখন হচ্ছে আমাদের যদি এখন অর্গানাইজেশন রিলেটেড যদি কথাবার্তা বলা লাগে, তখন আমরা বলতে পারি যে অর্গানাইজেশন হচ্ছে এই যে ভেতরে যে কম্পোনেন্ট গুলো আছে, তো কম্পোনেন্ট গুলো তো অবশ্যই তাদের মাঝে কি একটা কানেকশন আছে, তাদের মাঝে একটা ইন্টার রিলেটেড একটা ফাংশনালিটি বা বিহেভিয়ার কাজ করে। তো যখন তাদের মাঝে এই ইন্টার রিলেশনটা হবে, কিভাবে এই কম্পোনেন্ট গুলোকে কাজে লাগালে সে আরো বেটার পারফর্ম করবে, মানে ব্যাপারটা এরকম যে আর্কিটেকচার হচ্ছে আমার কম্পোনেন্ট গুলোকে কোথায় কিভাবে রাখতে হবে, এটা হচ্ছে আমার আর্কিটেকচার। আর অর্গানাইজেশন হচ্ছে ভেতরের মেকানিজমকে আমি কিভাবে হ্যান্ডেল করলে আমি অনেক বেটার পারফর্ম করতে পারবো। তো আরেকটা এক্সাম্পল দেওয়া যায়, সেটা হচ্ছে ধরো যে আমার যেটা কম্পিউটার আছে বা প্রসেসর আছে, তো সেখানে মেমোরিতে আর কি কিছু ইনস্ট্রাকশন সেট আছে। এখন কতগুলো ইনস্ট্রাকশন সেটস তুমি রাখতে চাও নির্ধারণ করে হচ্ছে যারা আর্কিটেকচারের, ঠিক আছে, যারা আর্কিটেকচার যারা ডিজাইন করে তারা হচ্ছে এই জিনিসটা হচ্ছে তারা ঠিক করে। আর সেই ইনস্ট্রাকশন সেটগুলো কিভাবে কাজ করবে, তারা কি রিপিটেড ওয়েতে কাজ করবে, বা তারা মাল্টিপল ওয়েতে কাজ করবে, নাকি তারা অ্যাডিং ওয়েতে কাজ করবে, কিভাবে কাজ করলে সিস্টেম লসটা কম হবে, কিভাবে কাজ করলে তাদের মাঝে যে টোটাল যে থ্রোপুটটা সেটা বেস্ট ওয়েতে পাওয়া যাবে, এই জিনিসগুলো অ্যানালাইসিস করে হচ্ছে যারা অর্গানাইজেশনের জন্য যারা রেসপন্সিবিলিটি নেয়। তো এখন দেখা যাচ্ছে যে আমাদের যে ফার্স্ট জেনারেশন থেকে এখন যে কম্পিউটার আছে, হ্যাঁ, সেখানে কিন্তু কিছু রিলেশনস আছে। রিলেশনস হচ্ছে আর্কিটেকচারে কিন্তু খুবই সামান্য পরিমাণ সেখানে কিন্তু চেঞ্জ হয়। আমরা যদি ফার্স্ট জেনারেশন থেকে সেকেন্ড জেনারেশনে দেখি, কিছু চেঞ্জ হয়েছে, সেকেন্ড জেনারেশন থেকে থার্ড জেনারেশনে দেখি কিছু একটা চেঞ্জ হয়েছে। তো এরকম করতে করতে একটা পর্যায়ে আর্কিটেকচারটা কিন্তু সেমই থাকে, কিন্তু ভেতরের অর্গানাইজেশনগুলো কিন্তু চেঞ্জ হয়ে যায়। তো যখন আর্কিটেকচারটা সেম থাকে এবং ভেতরের অর্গানাইজেশনটা ডিফারেন্ট হয়, তখন আমরা সেটাকে কি বলতে পারি, ভার্সন 1, ভার্সন 2, ভার্সন 3। এখন কিন্তু আমরা কি দেখছি, মোটামুটি কম্পিউটার বা ল্যাপটপ বা ডেস্কটপ তোমরা যেটাই বলো, তাদের মাঝে যে মেইন যে ডিজাইনিংটা সেটা কিন্তু সেমই থাকে, খুব একটা কিন্তু আকাশ পাতাল তফাৎ না।
কিন্তু তাদের মাঝে কিন্তু কিভাবে কোন কম্পোনেন্টটা কাজ করবে এই জিনিসটা কিন্তু সেখানে চেঞ্জ হয়েছে। সেখানে ধরা যায় যে আগে হচ্ছে র্যাম 4 2 GB ছিল, এখন 4 GB এসেছে, এখন 8 GB, 16 GB, এরকম করে চেঞ্জ হচ্ছে। কিন্তু ডিজাইনের পার্টটা কিন্তু ঠিকই আছে, র্যামের যে জায়গাটা ছিল জায়গাটা কিন্তু ঠিকই আছে, কিন্তু র্যামের যে ক্যাপাসিটি বা র্যামের যে পারফরমেন্সের জন্য যে অ্যাডভান্টেজ নেওয়া দরকার সেখানে জাস্ট একটু কিছু চেঞ্জ হয়েছে। চেঞ্জ হয়ে আস্তে আস্তে কিন্তু সেটাকে আরো ডেভেলপ করা হচ্ছে। তো এই জন্য এখানে একটা কথা লেখা আছে যে অল ইন্টেল 86 ফ্যামিলি শেয়ার দ্য সেম বেসিক আর্কিটেকচার। তার মানে 86 ইন্টেলের যে ফ্যামিলিটা আছে সেখানে কি তারা সেম যে আর্কিটেকচারটা আছে সেটাই ফলো করে, কিন্তু তাদের মাঝে কিছু অর্গানাইজেশনাল রিলেটেড কিছু চেঞ্জ আসে। এই কারণে তাদের মাঝে কি আমরা দেখি কিছু ভার্সন দেখি আমরা তাদের মাঝে, ধরো যে জেনারেশনের কিছু ডিফারেন্সটা দেখি আর কি। এছাড়া সেরকম তফাৎ আর কি দেখা যায় না। মোটামুটি আর্কিটেকচার এখন যেটা আমরা দেখছি একটু মোটামুটি একটা স্টেবল ওয়েতে এসেছে। ফিউচারে এটা কি হবে বলা যাচ্ছে না, ফিউচারে হয়তো আরো কিছু কিছু চেঞ্জ হতে হতে হয়তো দেখা যাবে যে 20 ইয়ার্স পরে বা 30 ইয়ার্স পরে একটা হিউজ চেঞ্জ এসেছে। কিন্তু ইন্টার রিলেটেড যে জেনারেশন গুলো সেখানে কিন্তু খুব একটা তফাৎ থাকে না। তো আমাদের এটা বলার মেইন উদ্দেশ্য হচ্ছে যে আমরা যদি ধরো যে এই যে আর্কিটেকচার গুলো কিভাবে চেঞ্জ হয়েছে জেনারেশন পর জেনারেশন এই জিনিসটা নিয়ে যদি একটু আইডিয়া রাখি, তাহলে কিন্তু আমরা পরবর্তীতে কি টাইপের আর্কিটেকচার আসতে পারে এইটা নিয়ে কিন্তু একটা অ্যাজাম্পশন করতে পারি। তো এই জন্যই আমাদের এই কম্পিউটারের জন্য আমরা ইভালুয়েশনটা আমরা এখন স্টাডি করব বা ইভালুয়েশনটাকে আমরা একটু চিন্তা করব না। আমরা যদি ইভালুয়েশনটাকে না জানি তাহলে কিন্তু আমরা বলতে পারবো না যে পরবর্তীতে কি টাইপ চেঞ্জ আসতে পারে, কোথায় চেঞ্জ আসতে পারে। কারণ আমরা যদি পোর্শনটা জানি, আমরা যদি একটু রেশিও জানি চেঞ্জে, তাহলে পরবর্তীতে কিন্তু গেস করা আমাদের জন্য খুবই ইজি হবে। আচ্ছা, তো এরপরে তোমাদেরকে প্রথমে বলেছিলাম যে কম্পিউটারের ভেতরে অনেকগুলো কম্পোনেন্ট আছে। হ্যাঁ, তো কম্পোনেন্ট গুলোকে যখন অ্যানালাইসিস করা হয়, তো সেখানে যেটা হয় আর কি, সেখানে দুইটা জিনিস অ্যানালাইসিস করার প্রয়োজন আসে। সেটা হচ্ছে ফার্স্টলি হচ্ছে স্ট্রাকচার, আর সেকেন্ডলি হচ্ছে ফাংশন। স্ট্রাকচার ফাংশন এই লেখাই আছে, বাট তোমরা যদি কেউ নিজেদের কনসেপ্ট থেকে একটু বলতে পারো যে এই দুইটার মাঝে কোথায় সেম কোথায় ডিফারেন্স, কম্পোনেন্টের টোটাল যে অ্যাচিভমেন্টটা, হ্যাঁ কম্পোনেন্ট গুলো কোথায় কিভাবে আছে এটাকে আমরা বলতে পারি স্ট্রাকচার, এবং কম্পোনেন্টটা কি টাইপের ফাংশনালিটি বা কি টাইপের অপারেশন পারফর্ম করবে, যেরকম প্রসেসরের কি কাজ সে প্রসেসই করবে, মেমোরির কি কাজ সে স্টোরি করবে। তো এইটা ফাংশন বলতে যেটা বোঝায় যে ইন্ডিভিজুয়াল কম্পোনেন্টের জন্য সে কি টাইপের অপারেশন পারফর্ম করবে সেটাকে আমরা বলছি ফাংশন। তো মোটামুটি এটা বলার আগে আমরা একটা ছবি দেখে আসি, এই ছবিটা দেখে আমাদের ক্লিয়ার হয়ে যাবে। সেটা হচ্ছে আমরা আমরা সবাই তো কম্পিউটারের সাথে অনেক বেশি রিলেটেড, তো এই জিনিসটা আমাদের থিওরির থেকে আমরা ছবি বা ভিজুয়ালাইজ কিন্তু বেশি ভালো মতো করতে পারবো, এই জন্য এই ছবিটা তোমাদের দেখানো। তো আমরা জানি যে কম্পিউটারের কি কাজ, সে বাহির থেকে কোনো একটা ডাটা সে কি করবে, হয়তো দরকার পড়লে মুভ করে ভেতরে আনবে, ভেতরে আনার পর সেটাকে যদি দরকার পড়ে সেটাকে স্টোর করে রাখবে, আর যদি তার প্রসেস করার দরকার পড়ে সে প্রসেস করে স্টোর করে রাখবে। আবার এরকমও হতে পারে যে আউটপুট হিসাবে আমি সেই ডাটাটাকে রিট্রাইভ করতে চাচ্ছি, তাহলে সে কি করবে ডাটা যেখানে স্টোর করা আছে সেখান থেকে কি করবে ডাটাটা কন্ট্রোল মেকানিজমের মাধ্যমে সে আউটপুট হিসেবে রিট্রাইভ করবে। এইটাই তো মোটামুটি ফাংশনাল যে এরিয়াটা কম্পিউটারে। হ্যাঁ, তো এখন যদি তাহলে আমরা থিওরিতে যাই, তাহলে আমরা বলতে পারি যে কম্পিউটারের আসলে 4টা ফাংশনস। হ্যাঁ, ফার্স্টলি সে কী করবে, ফার্স্টলি সে কাজ হচ্ছে প্রসেস করা, কারণ কম্পিউটার কম্পিউটেশন মানে সেখানে অনেক প্রসেসের ব্যাপার আছে, প্রসেস করা। প্রসেস করার পরে ডাটাটাকে সে স্টোর করবে না কি করবে, তার তো প্রসেসটা একটা কারণে করা হয়েছে, তো ডাটাটাকে সে স্টোর করার জন্য কিন্তু প্রসেস করেছে। তার মানে সেকেন্ড যে পয়েন্টটা আসবে সেটা হচ্ছে ডাটা স্টোরেজ। এখন ডাটা মুভমেন্ট বলতে যেটা বোঝায় যে
হতে পারে তুমি ইনপুট হিসেবে বাইরে থেকে কোনো একটা ডাটা দিচ্ছো, মুভ করছো, আবার হতে পারে তুমি ভেতর থেকে বা কম্পিউটারের ভেতরের থেকে তুমি কোনো আউটপুট হিসেবে কিছু চাচ্ছো, মুভ করতে চাচ্ছো তোমার সাইটে। তো এটাকে বলা হয় হচ্ছে ডাটা মুভমেন্ট। আর কন্ট্রোল বলতে যেটা বোঝায় যে এই যে তিনটা ফাংশনস আছে, এই তিনটা ফাংশনসগুলোকে ভালো মতো পারফর্ম করার জন্য, তাদের মাঝে যেন কোনো ল্যাগ ক্রিয়েট না হয়, তাদের মাঝে যেন কোনো ট্রাফিক ক্রিয়েট না হয়, সব কিছু যেন সিস্টেম ওয়াইজ হয়, তো এটা কন্ট্রোলিংয়ের জন্য একজনকে থাকতে হবে। যদি কন্ট্রোলিংয়ের জন্য কেউ না থাকে তাহলে তো কি হবে, তিনজনই তো তিনজনকে বস হিসেবে কাউন্ট করার চেষ্টা করবে। তো যেখানে একের অধিক বস থাকে সেখানে তো বোঝা যায় কিরকম একটা হ্যাপোজিট কন্ডিশন হয়। তো এখানে এই তিনজনকে কন্ট্রোল করার জন্য একটা কন্ট্রোলিং ইউনিট দরকার। তার মানে যদি তোমাদের কাজ করা হয় যে কম্পিউটারের যে মেইন ফাংশনটা কি, তাহলে তোমরা এই চারটা পয়েন্ট অবশ্যই মেনশন করবে। আচ্ছা, তো এখানে কিছু হচ্ছে অপারেশন সাইড এখানে দেখানো হয়েছে, যে যেহেতু এখানে চারটা অপারেশনের কথা বলা হয়েছে, তো চারটা অপারেশন এখানে একটু ভিজুয়ালাইজড হয়ে দেখানো হয়েছে। তো মুভমেন্ট বলতে যেটা বোঝায় যে বাহির থেকে আদান প্রদান, এই জন্য এখানে একটা কন্ট্রোলের সাথে মুভমেন্টের একটা রিলেশন এখানে দেখানো হয়েছে। আর স্টোরেজ বলতে যেটা বোঝায় যে হতে পারে আমি কোনো একটা ডাটা কি করতে চাচ্ছি, পেন ড্রাইভ থেকে আমার হার্ড ডিস্কে স্টোর করতে চাচ্ছি, তো সেক্ষেত্রে কি করতে হবে, আমার পেন ড্রাইভটা আগে ইনপুটে দিতে হবে, তারপর ইনপুট থেকে সেটাকে আমার হার্ড ডিস্কের কোন একটা ড্রাইভে সেটা রাখতে হবে। এটা হচ্ছে আমার স্টোরেজ মেকানিজম। আবার এটার অপোজিটটাও হতে পারে, আমি কোন একটা হার্ড ডিস্কে কোন একটা সেকশন থেকে আমার পেন ড্রাইভে কিছু ডাটা নিতে চাচ্ছি, তো সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, আমাদের যে স্টোরেজটা আছে স্টোরেজ থেকে আমাকে ডাটাটাকে মুভ করে আমার পেন ড্রাইভে আনতে হবে। আর থার্ড যে ব্যাপারটা আছে সেটা হচ্ছে আমার হয়তো হার্ড ডিস্কে কোনো ডাটা আছে, আমার হয়তো কোনো একটা ডক ফাইল আছে, ডক ফাইলটাকে আমাকে কী করতে হবে, কিছু এডিট করতে হবে। তো এডিট করতে গেলে আমাকে কী করতে হবে, অবশ্যই সেখানে একটা প্রসেসের ব্যাপার থাকবে। তো প্রসেসের ব্যাপার থাকবে মানে তাদের এই দুইটা মেকানিজমের মাঝে একটা ইন্টার রিলেশন ক্রিয়েট করতে হবে। যখনই এই দুইটা প্রসেসের মাঝে বা দুইটা স্টেপের মাঝে ইন্টার রিলেশন থাকবে, সেখানে অবশ্যই কন্ট্রোল ইউনিট থাকবে। কন্ট্রোল ইউনিট কী করবে, এই দুইটাকে সে লিড করবে। তো কন্ট্রোল ইউনিটের সাহায্যে স্টোরেজ থেকে ফার্স্টলি হচ্ছে যে ডাটাটা আমার প্রসেস করতে হবে সেটাকে আমাকে কী করতে হবে, প্রসেসরে আগে নিয়ে আসতে হবে। প্রসেসরে নিয়ে আসার পরে আমি কী করব সেটাকে প্রসেস করব। প্রসেস করার পরে যেটা হবে যে এখন প্রসেস আমার হয়ে গেছে, এখন সেটাকে আবার আমার যেটা স্টোরেজ আছে সেখানে আবার ট্রান্সফার করতে হবে, সেটাকে আমি আবার ট্রান্সফার করে স্টোরেজে পাঠিয়ে দেব। প্রত্যেকটা ক্ষেত্রে কোনো একটা স্টেপ পারফর্ম করার পরে অবশ্যই সেটা কন্ট্রোল ইউনিটের কাছেই যাবে, মানে এখানে স্টোরেজ থেকে কন্ট্রোল, কন্ট্রোল থেকে প্রসেস, আবার প্রসেস থেকে কন্ট্রোল, কন্ট্রোল থেকে স্টোরেজ। এই জিনিসটা সবসময় কন্টিনিউয়াস লুপ আকারে চলতেই থাকবে। আচ্ছা, তো এখন এমন হতে পারে যে তোমার পেন ড্রাইভে কোনো একটা ডক ফাইল আছে, এখন তুমি চাচ্ছো যে সেই ডক ফাইলটাকে একটু কিছু এডিট করে তোমার হার্ড ডিস্কে রাখতে। তো এক্ষেত্রে তুমি কি করতে পারো, তোমার পেন ড্রাইভটা তুমি ওপেন করতে পারো, ওপেন করার পরে ওখানেই তুমি প্রসেস এডিট করলে, এডিট করা মানে সেখানে কিছু প্রসেসিংয়ের ব্যাপার থাকলো, এডিট করার পরে সেই প্রসেস সেই ডাটাটা তুমি সেটা কপি করে বা মুভ করে যেটাই হোক তুমি সেটা স্টোরেজে রাখলে। আবার উল্টাটাও হতে পারে, স্টোরেজ থেকে কোনো একটা ডাটা আমি প্রসেস করলাম, প্রসেস করে আউটপুট হিসেবে আমার পেন ড্রাইভে নিলাম। এখানে একটা স্ট্রাকচার দেওয়া আছে, তো তার আগে তোমাদেরকে একটা জিনিস বলে রাখি যে কম্পিউটার তো ধরো অনেক অনেক কম্পোনেন্ট আছে, তাই না? হ্যাঁ, অনেক অনেক কম্পোনেন্ট বলতে মেইনলি তিনটা কম্পোনেন্ট আছে। তো তিনটা কম্পোনেন্টকে আবার যদি আমরা সাব ডিভাইড করি সেখানে আরো অনেক সাব কম্পোনেন্ট পাবো, এরকম করে করে কিন্তু একটা কমপ্লেক্স একটা মেকানিজম। তো কম্পিউটারের এই কমপ্লেক্স মেকানিজমটা যখন আমরা স্টাডি করতে যাব, তখন কিন্তু আমরা যদি একটা স্টেপ ফলো না করি, আমরা যদি একটা হায়ারার্কি ফলো না করি, আমাদের কিন্তু অ্যাপোজিট কন্ডিশন হয়ে যাবে। ধরো আমি যদি হুট করে যদি ক্যাশ মেমোরি নিয়ে পড়াশোনা করি, তাহলে কিন্তু আমি অনেক কিছু বুঝবো না, কারণ ক্যাশ মেমোরি আসলে কোথায় থাকে আমি জানি না, তাই না? তো
তো সেক্ষেত্রে আমাদেরকে সবসময় কোন একটা কমপ্লেক্স মেকানিজম যখন আমরা স্টাডি করব বা অ্যানালাইসিস করব, তখন আমাদের মাথায় রাখতে হবে যে আমরা দুইটা ওয়েতে সেটাকে অ্যানালাইসিস করতে পারি। একটা হতে পারে হচ্ছে টপ টু বটম, আরেকটা হতে পারে বটম টু টপ। টপ টু বটমটা আসলে আমাদেরকে মানে অনেক কিছু এক্সামাইন করে দেখা যায় যে টপ টু বটমটা হচ্ছে আমাদেরকে একটা ক্লিয়ার ওভারভিউ দেয়। আমরা যদি হায়ার লেভেল থেকে লোয়ার লেভেলে আস্তে আস্তে যদি আগাই, তাহলে কিন্তু আমাদের কনসেপ্টটা কিন্তু অনেক ক্লিয়ার হয়। কিন্তু বটম লেভেল থেকে আমরা যখন টপ লেভেলে যাব, তখন সেক্ষেত্রে জিনিসটা অতটা ক্লিয়ার হয় না। তো তোমাদের বইয়ে আর কি যেটা দেখানো হয়েছে যে ওখানে টপ লেভেল হায়ারার্কিটা ফলো করা হয়েছে, ফার্স্টলি এখানে কম্পিউটারের যে মেইন যে কম্পোনেন্টগুলো আছে, এই কম্পোনেন্টগুলোকে তারা সাব ডিভাইড করে এখানে দেখানো হয়েছে। তো এখানে আমরা গত ক্লাসে কিন্তু একটা আর্কিটেকচার দেখেছিলাম, সেখানে কি দেখেছিলাম যে আমার প্রসেসর ছিল, মেইন মেমোরি ছিল বা মেমোরি ছিল আর কি, ইনপুট আউটপুট সেকশন ছিল, আর তাদের মাঝে কানেকশন ক্রিয়েট করার জন্য কিছু বাস ছিল। তো ওই ফিগারটারে কিন্তু এটা একটা সার্কুলার একটা ফিগার, এখানে ওই ফিগার আর এই ফিগারের মধ্যে কোনো ডিফারেন্স নেই। শুধু এখানে আর একটা ডিফারেন্স এখানে রেখে যে একটা পেরিফেরাল একটা ওয়ে রেখেছে, ধরো যে আমাদের কম্পিউটারে অনেক ধরনের পোর্ট থাকবে, তো পোর্টের মাধ্যমে বাইরে থেকে আরো কিছু যদি আমি কোনো ইনপুট আকারে আরো কিছু যদি রাখতে চাই, সেটা একটা অপশন এখানে রাখা হয়েছে যে পেরিফেরাল একটা ওয়ে। আর কম্পিউটারের সাথে ধরো কমিউনিকেশনের জন্য বা কম্পিউটারের সাথে কমিউনিকেশন বলতে শুধুমাত্র যে আমরা ইন্টারনেট কমিউনিকেশন বুঝাই এটা কিন্তু না, কমিউনিকেশন বলতেই যে আমাদের যে পাওয়ার সাপ্লাইটা আছে, হ্যাঁ আমাদের যে আমাদের কম্পিউটারে যে পাওয়ারটা দিলে সে কম্পিউটারটা অন হবে, সেখানে একটা ওয়্যার্ড একটা কানেকশন থাকবে, এটাকেও কিন্তু বোঝায়। তো তার মানে একটা কম্পিউটার শুধুমাত্র কিন্তু একা পারফর্ম করতে পারে না, কম্পিউটারের জন্য কী করতে হয়, একটা কমিউনিকেশন লাইন দরকার পড়ে। এবং যেহেতু একটা কম্পিউটার একটা ভাস্ট একটা এরিয়ার জন্য ইউজ করা হয়, একটা গোলের জন্য ইউজ করা হয়, তো সেক্ষেত্রে কম্পিউটারকে বিভিন্ন পারপাজে কিন্তু ইউজ করা প্রয়োজন আসে। তো এই জন্য আমার পেরিফেরিয়ালের জন্য আমরা একটা এখানে অপশন রাখি সবসময়, যেন যদি আমার কম্পিউটারকে অন্য কোনো কাজে ইউজ করার হয়, করার দরকার পড়ে, সেক্ষেত্রে যেন অপশনগুলো ওপেন থাকে। আচ্ছা, তো প্রথমে আমরা কি কম্পিউটারের যে উপর থেকে যে ভিউটা, এটা কিন্তু আমরা দেখে ফেলেছি যে ইনপুট আউটপুট সেকশন, সিপিইউ আর মেমোরি। এখন আমরা যদি সিপিইউটাকে আবার সাব ডিভাইড করি, তো সেক্ষেত্রে আমরা যেটা দেখি যে এখানে রেজিস্টার্স থাকে, এএলইউ থাকে বা অ্যারিথমেটিক লজিক ইউনিট থাকে, আর কন্ট্রোল ইউনিট থাকে। আর এই যে এই তিনটা মেইন কম্পোনেন্ট সিপিইউ, এই তিনটা মেইন কম্পোনেন্টের মাঝে অবশ্যই কি আমার একটা কানেকশন থাকবে, তো এটাকে বলা হয় হচ্ছে ইন্টারনাল সিপিইউ ইন্টার কানেকশন। যদি কানেকশন না থাকে, তাহলে এদের মাঝে কি ইন্টার কমিউনিকেশনটা কিন্তু পসিবল হবে না। তো মোটামুটি সিপিইউর মধ্যে হচ্ছে, যদি আমরা সিপিইউটাকে একটু ডিসেক্ট করি, তাহলে এরকম দেখতে পাই। এটাকে আরো ডিসেক্ট করা হবে সামনে, জাস্ট আমরা আপাতত এটা দেখে রাখি। আচ্ছা, এই যে এখন দেখো কন্ট্রোল ইউনিটকে তারা আবার সাব ডিভাইড করেছে। তো কন্ট্রোল ইউনিটকে যখন তারা সাব ডিভাইড করেছে, সেখানে দেখা যাচ্ছে যে সিকোয়েন্সিং একটা এখানে হবে লজিক, এখানে লগইন দেয়া আছে, তারপরে কন্ট্রোল ইউনিট রেজিস্টার অ্যান্ড ডিকোডার। এই জিনিসটা তোমাদেরকে গতদিন বলেছিলাম যে ডিকোডারের কাজ কি, আর রেজিস্টারের কাজ হচ্ছে একটা ছোট্ট একটা মেমোরি কন্ট্রোল ইউনিটে, যেখানে কি হয়, যেখানে হচ্ছে আমার মেমোরি থেকে, আমার তো মেমোরির সব পোর্শন কিন্তু আমার ইউজ হয় না প্রসেসের জন্য, সব ইনফরমেশন কিন্তু আমার দরকার পড়ে না, আমার যেই ইনফরমেশনটুকু দরকার সেইটুকু ইনফরমেশনটাই আমি রেজিস্টারে কি করবো, মুভ করে নিয়ে আসবো বা কপি করে নিয়ে আসবো এবং সেটার উপর পারফর্ম করবো। তো রেজিস্টার হচ্ছে একটা সিপিইউর মধ্যে ছোট একটা মেমোরি, আর লাস্টলি যেটা থাকে কন্ট্রোল ইউনিটের কন্ট্রোল মেমোরি। এখানে রেজিস্টার মেমোরি একটা আলাদা ধরনের থাকে, আর কন্ট্রোল মেমোরি আরেকটা থাকে। রেজিস্টারটা জাস্ট প্রসেসরের জন্য ইউজ করা হয়, আর কন্ট্রোল মেমোরি যেটা, এখানে হচ্ছে বাফার থাকে, এখানে ইনস্ট্রাকশন সেটের জন্য আলাদা ধরনের আরও কিছু মেমোরি থাকে, ঠিক আছে। তো সিকোয়েন্সিং লজিক যেটা বলা আছে, এটা বলতে কি বোঝায়, এটা মনে আছে যে আমরা পড়েছিলাম যে ডেল দিতে, যে যখন এক ধরনের লজিক সিস্টেম আছে,
সেখানে কি হয়, সে শুধু প্রেজেন্টটা নিয়েই চিন্তা করে না, তার আগের স্টেজে কি থাকে, আগের স্টেজে যে অপশনটা থাকে সেটাও সে কনসিডার করে কিন্তু সামনে আগে। তো কন্ট্রোল ইউনিট হচ্ছে শুধুমাত্র যে তুমি প্রেজেন্ট ইউনিট বা প্রেজেন্ট ইনপুট তুমি কি দিলে সেটার উপরে কিন্তু কাজ করে না। কন্ট্রোল ইউনিটে তোমার আগে যে ইনফরমেশনটা আছে সেইটা চিন্তা করবে এবং তুমি যে ইনপুটটা দিবে সেই দুইটা সে অ্যানালাইসিস করে ফিউচারে যে আউটপুট আছে সেটা সে প্রোভাইড করবে।